হ্যালো বন্ধুরা, এডুকেশন অ্যান্ড সার্ভিস নিউজ চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব মুখ্যমন্ত্রী বিধানসভায় ষষ্ঠ বেতন কমিশন নিয়ে কি বললেন এবং কবে থেকে কার্যকর হবে ষষ্ঠ বেতন কমিশন। বন্ধুরা, বিস্তারিত যাওয়ার আগে আপনাদের কাছে প্রত্যেকবারের মতো আমার একটি ছোট্ট অনুরোধ, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তীকালে আমার এই নতুন নতুন ভিডিওগুলি সবার আগে নোটিফিকেশনের মাধ্যমে আপনি পেয়ে যেতে পারেন। আসছি বিস্তারিত খবরে। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এখানে হেডলাইন রয়েছে, শীঘ্রই বাড়তে চলেছে সরকার কর্মীদের বেতন। এটা এবং তার সঙ্গে রয়েছে আরেকটি খুশির খবর পুলিশদের জন্য। আজ এই সময় অনলাইন ডিজিটাল ডেস্কে প্রকাশিত হয়েছে সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি নিয়ে আসার খবর শোনালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভার চলতি অধিবেশনের তৃতীয় দিনে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বেতন কমিশনকে 3 মাসের মধ্যে সুপারিশ জমা দিতে বলেছে, অর্থাৎ 3 মাসের মধ্যে বেতন কমিশন জমা পড়বে। বুধবার বিধানসভায় মুখ্যমন্ত্রী পে কমিশনের বিষয়ে বলেন, পে কমিশন ডিসেম্বর মাস পর্যন্ত সময় চেয়েছিল, কিন্তু আমি তাদের 3 মাসের মধ্যে সুপারিশ দিতে অনুরোধ করেছি, অর্থাৎ তারপরেই যে সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি সিদ্ধান্ত নেওয়া হতে পারে তার আভাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে শুধু সরকারি কর্মীদের জন্য নয়, পুলিশ কর্মীদের খুশির দাওয়াই দিয়েছেন তিনি। তার কথায়, পুলিশ কর্মীরা সপ্তাহে 1 দিন কাজ করে ছুটি পান, ফলে বছরে 52 দিন বেশি কাজ করেন তারা। সেক্ষেত্রে অতিরিক্ত 1 মাসের বেতন পান পুলিশ কর্মীরা, এবার তারা আরও 22 দিনের বেতন ভাতা হিসাবে পাবেন। উল্লেখ্য, সম্প্রতি বিভিন্ন ইস্যুতে পুলিশকে কড়া দাওয়াই দিলেও রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষায় তারাই যে মূল স্তম্ভ সে কথা বলে পুলিশের বারবার প্রশংসা করতে শোনা গিয়েছে মুখ্যমন্ত্রী বলায়। তাহলে বন্ধুরা, আমরা দেখতেই পাচ্ছি 26 মে ষষ্ঠ বেতন কমিশনের মেয়াদ বৃদ্ধি করেছিল 7 মাসের জন্য, অর্থাৎ 31 ডিসেম্বর পর্যন্ত। কিন্তু আজকে 26-এর জন্য, অর্থাৎ 1 মাস চলে গিয়েছে, আর বাকি 6 মাস। 6 মাসের মধ্যে মুখ্যমন্ত্রী বলেছেন যে 3 মাস আগে জমা করতে, অর্থাৎ আর 3 মাসের মধ্যেই ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট জমা করবে এবং তারপরেই ষষ্ঠ বেতন কমিশন কার্যকরী হবে বলে মুখ্যমন্ত্রী কথা থেকে আজকে পরিষ্কার বোঝা যাচ্ছে। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন ও শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনের আইকনে ক্লিক করে আমার সঙ্গে থাকবেন, যাতে পরবর্তীকালে নতুন নতুন ভিডিওগুলি সহজে পেয়ে যেতে পারেন।